এই পেশেন্টের আমরা আপার বডি কন্ট্রোলিং সার্জারি করেছি। তো ওনার যে প্রবলেমগুলো বেসিক্যালি উনি ওনার অনেক বেশি ওয়েট ছিল, লুজ করেছেন। ওয়েট লুজ করাতে যেটা হয়েছে যে সারা শরীরই স্যাগিং হয়ে গিয়েছে। তো এখন আমরা তো উনি একজন ইয়াং লেডি, এখন এই স্যাগিংগুলো আমরা কারেকশন করব। তো কারেকশনের পার্ট হিসেবে এখন আমরা যেটা করছি যে আপার বডির ব্রেস্ট স্যাগিং ছিল এবং এটা অনেকটাই ফ্রিং করে গিয়েছে, এটা আমরা অগমেন্টেশন করছি এবং লিফটিং করছি। অগমেন্টেশন করতে গিয়ে আমরা 400 ml সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করেছি এবং একই সাথে আমরা লিফট করেছি, কারণ ওনার এটা স্যাগিং ছিল। স্যাগিং থাকাতে যেটা হয়েছে যে শুধু ইমপ্লান্ট দিলে এটার শেপটা ভালো আসবে না। তো ওনার আরেকটা কাজ করছি, আরেকটা প্রসিডিউর করছি যে ওনার আর্মটা স্যাগিং হয়ে গিয়েছে, এটা আমরা লাইপোসাকশনের মাধ্যমে, যে দেখতে পাচ্ছেন তো লাইপোসাকশনের মাধ্যমে আমরা এটা স্যাগিংটা কারেকশন করব। এটা লাইপোসাকশন করলে আশা করা যায় যে স্যাগিংটা কারেকশন হয়ে যাবে। তো এই দুইটা প্রসিডিউর আপাতত আমরা করছি, তারপরে আমরা লোয়ার বডিতে যাব। তো ওনার টোটাল বডি মেকওভার সার্জারির প্রথম পার্টটা উনি করছেন, এখন শুধু ব্রেস্ট এবং স্যাগিং আর্ম কারেকশন করছেন। এর পরবর্তীতে উনি যেটা করবেন যে টামি টাক করবেন, অর্থাৎ অ্যাবডোমেন যেটা স্যাগিং হয়ে গেছে সেটা করবেন এবং সাথে একই সাথে 360 ডিগ্রি লাইপোসাকশন করবেন এবং থাই লিফট করবেন। ওনার থাইটাও স্যাগিং হয়ে গিয়েছে, পরবর্তীতে উনি এই সার্জারিগুলি করবেন একসাথে। তো ওনার আজকে আমরা তো শুধু ব্রেস্ট এবং আর্ম এই দুইটা প্রসিডিউর করলাম, এটার জন্য যে আজকে রাত্রে আমরা সার্জারি করছি, তো কালকে সকালে উনি চলে যেতে পারবেন। তো এই বডি সার্জারিগুলো বেসিক্যালি এইভাবেই করা হয়, টোটাল বডি যদি স্যাগিং হয়ে যায়, ডিফারেন্ট পার্টস যদি স্যাগিং হয়ে যায়, এটা সাধারণত যারা অনেক ওয়েট লুজ করেন তাদের এই জিনিসটা হয়ে থাকে। তো তাদের জন্য সাজেশন হলো তারা পার্ট বাই পার্ট করতে পারবেন, একবারে যে সব কারেকশন করে ফেলতে হবে এরকম কিছু না, দুইটা করে বা তিনটা করে আইটেম আপনি একসাথে করতে পারবেন। এটা সাধারণত আমরা একটা সার্জারি 3 মাস পরে আরেকটা সার্জারি করতে পারি।